নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি মীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। শুরু হলো পোস্ত ওয়েল পুল ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ। আমরা জানি 2016 সালের 31 মার্চ দুপুর 12:40 আচমক ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তাউড়াল পুল। এই ঘটনায় নিদারুণভাবে প্রাণ হারান বেশ কিছু মানুষ এবং প্রচুর ক্ষয়ক্ষতিও হয়। তারপর তথাগত কমিশন তদন্ত পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি চলতেই থেকেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। অবশেষে দুর্ঘটনায় 5 বছর পর রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে এই অভিশপ্ত উড়াল পুলটি ভাঙার কাজ শুরু হয় গত জুন মাসে। প্রথম পর্যায়ের ভাঙার কাজ শেষ হয়েছে স্ট্র্যান্ড রোড থেকে পোস্তা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের ভাঙার কাজ শুরু হয়েছে গণেশ টকিস থেকে গিরিশ পার্ক পর্যন্ত। সেই কারণে এই অংশের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই কাজ সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে 2 মাসের সময়সীমা ধার্য করা হয়েছে। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। এখন আমরা আছি কলকাতার গিরিশ পার্ক অঞ্চলে, যেখানে পোস্তা উড়াল পুল ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ আজ থেকে শুরু হয়েছে। আপনারা জানেন 2016 সালের 31 মার্চ এই পোস্তা উড়াল পুল আচমকা ভেঙে পড়ে। এই দুর্ঘটনাতে অনেক প্রাণহানিও হয় এবং প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, কিন্তু কোনো কারণে অবস্থা যেকে তিমিরে সেই তিমিরেই ছিল। অবশেষে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং উদ্যোগে, রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং উদ্যোগে এই উড়াল পুল ভাঙার কাজ গত জুন মাস থেকে প্রথম পর্যায়ে শুরু হয়। প্রথম পর্যায়ে শুরু হয় হাওড়া ব্রিজ সংলগ্ন স্ট্যান্ড রোড থেকে পোস্তা পর্যন্ত, সেই কাজ গত সপ্তাহে শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় পর্যায়ে ভাঙার কাজ শুরু হয়েছে গণেশ টকি থেকে গিরিশ পার্ক পর্যন্ত। এই কাজ সরকারের বক্তব্য, আধিকারিকদের বক্তব্য যে এই কাজ আগামী 2 মাসের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা করা হয়েছে। আপনাদের জানাবার চেষ্টা করব যে এই ভাঙার কাজ, দ্বিতীয় পর্যায়ে ভাঙার কাজের জন্য গণেশ টকি থেকে গিরিশ পার্ক পর্যন্ত পুরো রাস্তাটি একদম বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু এই ট্রাফিকটাকে, হাওড়া থেকে পূর্বমুখী ট্রাফিকটাকে রবীন্দ্র সরণি দিয়ে পাস করিয়ে হয় বিডন স্ট্রিট অথবা নিমতলা ঘাট স্ট্রিট দিয়ে গিয়ে সেন্ট্রাল এভিনিউতে পড়তে হচ্ছে, অথবা এমজি রোড থেকে নিয়ে গিয়ে সেন্ট্রাল এভিনিউতে পড়তে হচ্ছে। আপনাদের দেখাবার চেষ্টা করব, আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাবার চেষ্টা করার জন্য যে ভাঙার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এমজি নিউজের তরফ থেকে আপনাকে দেখাবার চেষ্টা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অভিশপ্ত উড়াল পুল যা আচমকা ভেঙে পড়াতে অনেক প্রাণহানি এবং বহু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই উড়াল পুল ভাঙার দ্বিতীয় পর্যায়ে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এমজি নিউজের পর্দায়। আপনাদের দেখাবার চেষ্টা করছি এই গিরিশ পার্ক থেকে এবং গণেশ টকি এই মধ্যবর্তী অঞ্চলে অংশে এই কাজ, ব্রিজটা ভাঙার কাজ দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে আজ থেকে। ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্লোজ করে দেখাতে, ভাঙার কাজ চলছে। পূর্ণ গতিতে, যেমন কি আপনারা শুনলেন যে যেই সব ইস্টবাউন্ড গাড়ি হাওড়া থেকে আসছে সেগুলো এই রাস্তা বন্ধ থাকার কারণে রবীন্দ্র সরণি হয়ে কোনো গাড়ি, কোনো গাড়ি বিডন স্ট্রিট অথবা রবীন্দ্র সরণি হয়ে সেন্ট্রাল এভিনিউতে পড়বে, এবং হাওড়া থেকে ইস্টবাউন্ড যেসব গাড়ি এমজি রোড আসছে সেগুলো এমজি রোড হয়ে সেন্ট্রাল এভিনিউতে পড়বে। সরকার থেকে বেঁধে দেওয়া হয়েছে যে 3 মাসের সময়সীমা এই অংশটি ভাঙার জন্য। আমরা আশা করব তার মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মানুষের এই অসুবিধা থেকে আমরা মুক্তি পাব। ক্যামেরায় মীরার সাথে বাংলা এমজি নিউজ, কলকাতা গিরিশ পার্ক থেকে আমি সঞ্জয় শাহ। উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ, ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া